আর মাত্র ছয় দিন পরই শুরু হচ্ছে ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় টুর্নামেন্ট ওয়ানডে বিশ্বকাপ। প্রতিটা দেশের প্রতিটা ক্রিকেটারেরই স্বপ্ন থাকে এই বিশ্বকাপে খেলার, কিন্তু কারো সেই স্বপ্ন পূরণ হয় আবার কাউকে আফসোসেই পড়তে হয়। 2023 বিশ্বকাপেও অংশ নিতে চলা দলগুলোকে বেশ ভুগতে হয়েছে ইঞ্জুরির সমস্যাকে ঘিরে। শেষ মুহূর্তে এসে বেশ কিছু কাটছাট করে দলগুলোকে চূড়ান্ত স্কোয়ার দিতে দেখা যায়। তো চলুন দেখে নেওয়া যাক 2023 বিশ্বকাপে কোন দেশের কোন তারকাকে মিস করতে চলেছে ক্রিকেট বিশ্ব। দক্ষিণ আফ্রিকার পেস অ্যাটাকের ভয়ঙ্কর এক নাম অ্যানরিক নর্কিয়া। 2019 সালের মার্চে আন্তর্জাতিক ক্রিকেটে পা দেয়া এই পেসার নিজেকে সবচেয়ে বড় অভাগা ভাবতেই পারেন। শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক ওয়ানডে সিরিজে 8 উইকেট তোলাই পেসার এরপর 2019 বিশ্বকাপের আগে নেটে অনুশীলন করার সময় তার ডান হাতের পুরো আঙুল ভেঙে যায়, আর ঠিক যেই কারণে তিনি মিস করেন ইংল্যান্ডে বসা সেই বিশ্ব আসর। এবছর যখন এই পেসার ছিলেন ভয়ঙ্কর ফর্মে, 5 ম্যাচে তুলেছেন 8 উইকেট, দেখছিলেন প্রথম বিশ্বকাপে নামার স্বপ্ন, তখনই দুঃসংবাদ, লোয়ার ব্যাক ইঞ্জুরি প্রোটিয়া এই পেসারকে আবারও ছিটকে দেয় 2023 বিশ্বকাপ থেকেই। বিশ্বকাপে শ্রীলঙ্কা আন্ডারডগ টিম হয়েই লড়াইয়ে নামতে যাচ্ছে। এশিয়ার মাঠ, চেনা কন্ডিশন, লঙ্কান স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে থামানোটাই হতো প্রতিপক্ষ ব্যাটারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবছর যা 14 ম্যাচে উইকেট 28টি, শ্রীলঙ্কাকে বিশ্বকাপ বাছাই পর্ব থেকে মূল মঞ্চে তুলে আনতে যিনি একাই কাঁপিয়েছেন ময়দান। তবে শেষ পর্যন্ত হাসারাঙ্গার হ্যামস্ট্রিংয়ের ইঞ্জুরি থেকে সেরে ওঠার জন্য অপেক্ষা করেও হতাশ হতে হয় দলটাকে। বিশ্বকাপে দেখা যাচ্ছে না এই স্পিনারকে। শ্রীলঙ্কান পেস অ্যাটাকের শক্তিশালী এক নাম দুষ্মন্ত চামিরাও ছিটকে গেছেন বিশ্বকাপ থেকে। এলপিএলে পাওয়া তার মাসল ইঞ্জুরি এখনও সেরে ওঠেনি। পাকিস্তানের জন্য এই আফসোস কাটানোর কোনো জায়গা নেই। শাহিন শাহ আফ্রিদি, হারিস রৌফের সাথে নাসিম শাহর পেস অ্যাটাক বিশ্বকাপের ময়দানে কেমন করে সেই স্বপ্নে যখন বুথ পাকিস্তান থেকে শুরু করে গোটা ক্রিকেট বিশ্ব, তখনই ভাঙল এই তিনজনের জুটি। নাসিম শাহ এশিয়া কাপে পড়ে যান শোল্ডার ইঞ্জুরিতে, শেষ ম্যাচ তার পরিবর্তে হাসান আলীকে দলে নিতে বাধ্য হয় পাক বোর্ড। ভারতীয় ক্রিকেটে দেশটির সমর্থকরা 2023 বিশ্বকাপে সবচেয়ে বেশি মিস করবেন ঋষভ পন্থকে। গাড়ির দুর্ঘটনা ভারতের এই মিডল অর্ডার ব্যাটারের জীবন থেকে দীর্ঘ একটা সময় কেড়ে নিয়েছে ক্রিকেট। শেষ মুহূর্তে আরও এক দুঃসংবাদ মেলে ভারতীয় শিবিরে। অলরাউন্ডার অক্ষর প্যাটেল ছিটকে গেছেন বিশ্বকাপ থেকে, তার পরিবর্তে দলের ঢুকানো হয়েছে রবিচন্দ্রন অশ্বিনকে। নিউজিল্যান্ড দলেও আছে দুঃসংবাদ। মাইকেল ব্রেসওয়েল কিউই দলে সুযোগ পেয়েই যিনি একের পর এক দুর্দান্ত ইনিংস খেলতে শুরু করেন। 2022 আয়ারল্যান্ডের বিপক্ষে 82 বলে 127 কিংবা ভারতের বিপক্ষে ভারতেরই মাটিতে 78 বলে 140 রানের ইনিংস। 42 গড়ে ব্যাটিং করা এই মিডল অর্ডার ব্যাটার বল হাতেও তুলেছেন 16 ম্যাচে 14 উইকেট। নিউজিল্যান্ড এই উঠতি তারকাকেই মিস করতে চলেছে পুরো আসর জুড়ে। তবে দলটার আসার কথা হলো কেন উইলিয়ামসন, ইংল্যান্ডের বিপক্ষে ওপেনিং ম্যাচ খেলতে না পারলেও পরবর্তী ম্যাচগুলোতে আশাবাদী। টিম সাউদিও ইঞ্জুরি থেকে সুস্থ হয়ে যুক্ত হয়েছেন নিউজিল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াডে। অস্ট্রেলিয়ার জন্য আক্ষেপের নাম হয়ে দাঁড়িয়েছেন ট্রেভিসেট। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে হাত ভেঙে যাওয়া হেডকে 15 সদস্যের দলে রেখেই স্কোয়াড ঘোষণা করে অস্ট্রেলিয়া। এবছর হেডের ফর্মও ছিল বেশ, প্রায় 50 গড়ে করেছেন ব্যাটিং। তবে দলে থাকলেও বিশ্বকাপের প্রথম অংশে হেডকে পাচ্ছে না অস্ট্রেলিয়া। দলটা শেষ মুহূর্তে আরও এক পরিবর্তন করে জানায় তাদের চূড়ান্ত স্কোয়াড। দল থেকে বাদ দেওয়া হয় অ্যাস্টন আগরকে আর দলে ঢোকানো হয় মার্নাস লাবুসেনেকে, যে লাবুসেনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হুট করেই সুযোগ পেয়ে 80 ও 124 রানের ইনিংস খেলেন। ভারতের বিপক্ষেও লাবুসেনে করেন দুর্দান্ত ব্যাটিং। বাংলাদেশ মিস করবে দেশসেরা ওপেনার খ্যাত তামিম ইকবালকে, যাকে নানা নাটকীয়তার পর শেষমেশ বিশ্বকাপ দলেই নেওয়া হয়নি। একই সাথে টাইগার পেস অ্যাটাকের ভরসার জায়গায় পরিণত হওয়া ইবাদত হোসেনকেও মিস করবেন সমর্থকরা। সব মিলিয়ে প্রায় প্রতিটি দল ইঞ্জুরি সমস্যায় ভুগে ভিড়ছে বিশ্বকাপে। প্রায় প্রতিটি দলই হারিয়েছে তাদের গুরুত্বপূর্ণ বেশ কিছু ক্রিকেটার।